মার্টিন লুথার কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা তোমাদের যেই পড়াগুলো শিক্ষকরা পড়াচ্ছেন বিষয়ভিত্তিকভাবে সবগুলো বিষয়ের উপরই সমান গুরুত্ব দিচ্ছ। আমরা আজকে যৌথ মূলধনী ব্যবসায় সংগঠনের কম যে শ্রেণী বিভাগ সেটার মধ্যে এসেছি, শ্রেণী বিভাগের কিছু অংশ নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানির শ্রেণী বিভাগটা একটি ক্লাসে শেষ হবে না, তারপরও এই ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে শুনবে এবং খাতায় লিখে লিখে পড়বে, কারণ খাতায় লিখে লিখে যদি না পড়ো, এগুলো সংজ্ঞা যদি তোমাদের মনে না থাকে, তাহলে কিন্তু জ্ঞানমূলক হোক উদ্দীপকের যে সৃজনশীলের আরও যে পাঠ রয়েছে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক বা অনুধাবনমূলক, সেগুলোর উত্তর দেওয়া তোমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। অতএব আমি আশা করব তোমরা এই সংজ্ঞাগুলো অবশ্যই খাতায় লিখে লিখে মুখস্থ করে পড়বে এবং যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করবে। আর আমার লেকচার এবং বই দুটোর সংমিশ্রণে যে সময় তোমরা তোমাদের পড়াটা পড়বে, আশা করি তোমাদের পড়াটা অনেকটুকুই সহজ হয়ে যাবে। তাহলে আমরা এক নাম্বার পাচ্ছি এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুই হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, দুই হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানি। এখন এই পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার আমরা এখানে চারটি ভাগ পেয়েছি। এক নম্বর হচ্ছে সরকারি কোম্পানি, দুই হচ্ছে বেসরকারি কোম্পানি, তিন হচ্ছে হোল্ডিং কোম্পানি, চার হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, চার হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানি। এবং তার আবার পাচ্ছি আমরা মূলত সনদ প্রত্যেক কোম্পানি একটি পূর্ণাঙ্গভাবে এবং বিধিবদ্ধ কোম্পানি আর নিবন্ধিত কোম্পানি। তাহলে যে কোম্পানিগুলো বলা হলো এই কোম্পানিগুলো সঙ্গে আমরা ভালো মতো পড়বো, যাতে আমাদের উত্তর দিতে কোনো সমস্যা না হয়। তাহলে তোমরা একটু পড়াগুলো দেখো, আমরা অবশ্যই এটা বললাম না খাতায় লিখে লিখে উত্তরগুলো পড়বো, তাহলে আমাদের বুঝতে এবং মনে রাখতে সহজ হবে। তাহলে আমরা আমাদের আলোচনায় চলে আসি। এক নম্বর যেটা আমরা এখানে লিখেছি প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলা হয়? প্রাইভেট লিমিটেড কোম্পানিটা কি আসলে? প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি তোমরা ক্লাস নবম এবং দশম শ্রেণীতে তোমাদের বিজনেস থাকে, তাহলে তোমরা অবশ্যই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে কম বেশি ধারণা পেয়েছো। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞাটা আমরা আবারও দেখি। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা, যে কোম্পানির সদস্য সংখ্যা দুই থেকে পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ থাকে, দুই থেকে পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা কিন্তু অনেকভাবে দেওয়া যায়। একেবারে সহজ সংজ্ঞাটা আমি বললাম, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ, সেই কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং এই প্রাইভেট লিমিটেড কোম্পানি সাধারণত জনগণের উদ্দেশ্যে শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে না। জনগণের উদ্দেশ্যে কি করতে পারে না? শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে না। আর পরিমেল নিয়মাবলী যেটা রয়েছে, সেই পরিমেল নিয়মাবলীর যে বিধান, সেই বিধান দ্বারা শেয়ার হস্তান্তর অযোগ্য বলে বিবেচিত হয়। শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে না, বা পরিমেল নিয়মাবলী মানে যেটার মধ্যে কোম্পানির যে নিয়মাবলী লেখা থাকে সেটার মধ্যে শেয়ার হস্তান্তর করারও তাদের কোনো অধিকার নেই। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞাটা আশা করি ক্লিয়ার হয়েছে, একেবারে সিম্পল। যে কোম্পানির সদস্য সংখ্যা দুই থেকে সর্বোচ্চ পঞ্চাশ জনের মধ্যে সীমাবদ্ধ এবং শেয়ার ক্রয় বিক্রয় বা হস্তান্তরের অধিকার পরিমেল নিয়মাবলীতে লেখা হয়নি বা দেয়া হয়নি, সে কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরপর আমরা আসি পাবলিক লিমিটেড কোম্পানি।
তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির সম্পূর্ণই বিপরীত। তাহলে এই পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, সেই কোম্পানিকে বলা হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে যে কোম্পানির সদস্য সংখ্যা 7 জন থাকবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, সেই কোম্পানিকে বলা হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানি। এবং এই পাবলিক লিমিটেড কোম্পানির পরিমেল নিয়মগুলিতে লেখা থাকে শেয়ার ক্রয় বিক্রয় করা যাবে এবং শেয়ার হস্তান্তরও করা যাবে। শেয়ার ক্রয় বিক্রয় এবং হস্তান্তরের যে অধিকার রয়েছে সেটা শেয়ার হোল্ডাররা করতে পারে, এই বিষয়টা কি পরিমেল নিয়মগুলিতে লেখা থাকে। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে এবং পরিমেল নিয়মগুলিতে কি লেখা রয়েছে যে শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য এবং হস্তান্তরের জন্য তারা বাজারে এগুলো বিক্রির জন্য আহ্বান জানাতে পারে এবং শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। এরপর আমরা জানি যে এই পাবলিক লিমিটেড কোম্পানি এখানে 4টি ভাগ দেওয়া হয়েছে, এই 4টি ভাগ নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর ভাগ আমরা পাচ্ছি কি সরকারি কোম্পানি। সরকারি কোম্পানি কাকে বলা হয়? সরকারি কোম্পানি যেহেতু তাহলে অবশ্যই এটার মালিকানা সরকারের হাতেই থাকবে, এই জন্য কিন্তু সরকারি কথাটা চলে আসলো। তাহলে আমরা বলতে পারি যে সসীম দায় সম্পূর্ণ কোম্পানি, যে সসীম দায় সম্পূর্ণ কোম্পানি সকল শেয়ার, তার সকল শেয়ার অথবা 50-এর অধিক মানে 51 ভাগ শেয়ার সরকারি মালিকানাধীন রয়েছে, সেই কোম্পানিকে বলা হচ্ছে কি সরকারি কোম্পানি। তাহলে যে কোম্পানির মালিকানা বা শেয়ারের অধিকার 50 ভাগের অধিক সরকার অথবা 51 ভাগ শতকরা 81 ভাগ শেয়ার সরকারের, সে কোম্পানিকে বলা হচ্ছে সরকারি কোম্পানি। যে কোম্পানির শেয়ার 50 ভাগের অধিক সরকারি মালিকানাধীন অথবা 51 ভাগ শেয়ার সরকারি মালিকানাধীন, সে কোম্পানিকে বলা হচ্ছে কি সরকারি কোম্পানি। তাহলে সরকারি কোম্পানি হচ্ছে মোট কথা যে কোম্পানি শেয়ারের মালিক সরকার অথবা তার 50 ভাগের অধিক অর্থাৎ 51 ভাগ শেয়ার সরকার দাবি করে, সেই কোম্পানিকে বলা হচ্ছে সরকারি কোম্পানি। আচ্ছা, এটা হচ্ছে একটি কি সসীম দায় সম্পূর্ণ কোম্পানি, সরকারি মালিকানাধীন কোম্পানি হচ্ছে সসীম দায় সম্পূর্ণ কোম্পানি। এরপর আমরা আসি বেসরকারি কোম্পানি। বেসরকারি, তাহলে বেসরকারি মালিকানাধীন যে প্রতিষ্ঠান থাকে বলা হচ্ছে বেসরকারি কোম্পানি। তাহলে যে সসীম দায় সম্পূর্ণ কোম্পানি, যে সসীম দায় সম্পূর্ণ কোম্পানি সকল বা অধিকাংশ শেয়ার, সকল শেয়ার বা অধিকাংশ শেয়ার বেসরকারি মালিকানাধীন অবস্থায় রয়েছে, সেই কোম্পানিকে বলা হচ্ছে বেসরকারি কোম্পানি। তাহলে এই বেসরকারি কোম্পানির পরিচালনা এবং নিয়ন্ত্রণের ভার, পরিচালনা এবং নিয়ন্ত্রণের যে ভার এটা সাধারণ শেয়ার হোল্ডারদের উপর ন্যস্ত থাকে। সাধারণ যে শেয়ার হোল্ডার রয়েছে, এই সাধারণ শেয়ার হোল্ডাররা সাধারণত এগুলো পরিচালনার দায়িত্ব নিতে পারে। তাহলে এক কথা বলতে পারি 50-এর অধিক শেয়ার যদি সরকারি মালিকানাধীন অবস্থায় থাকে সে কোম্পানিকে বলবো সরকারি কোম্পানি, আর যে কোম্পানি শেয়ার বেসরকারি পর্যায়ে বিদ্যমান থাকে বা অধিকাংশ শেয়ার, মোট শেয়ারের বেশিরভাগ শেয়ার, মোট কথা এটাও এইভাবে বলতে পারি যে 51 ভাগ শেয়ার যদি বেসরকারি মালিকানাধীন অবস্থায় থাকে সে কোম্পানিকে বলা হচ্ছে বেসরকারি কোম্পানি। এক কথায় তাহলে সরকারি কোম্পানি এবং বেসরকারি কোম্পানি দুটো সংজ্ঞা আমরা শিখে নিলাম। এরপর আমরা আসি হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে হোল্ডিং কোম্পানি কাকে বলা হয় এবং সাবসিডিয়ারি কোম্পানি? তাহলে হোল্ডিং কোম্পানি হচ্ছে যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির 50 ভাগের বেশি শেয়ারের মালিক হয় বা ভোট প্রদানের অধিকার ভোগ করে, তাহলে 50 ভাগের অতিরিক্ত ভোটদানের ক্ষমতা ভোগ করে, তাহলে সেই কোম্পানিকে বলা হচ্ছে কি হোল্ডিং কোম্পানি। মোট কথা দেখা গেল এই সরকারি কোম্পানি যেটা বললাম 51 ভাগের শেয়ার যদি সরকারি মালিকানাধীন থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সরকারি কোম্পানি, আর হোল্ডিং কোম্পানি হচ্ছে যে কোম্পানির
50 ভাগের অধিক শেয়ার সেই ছগাটা কিন্তু একই ধাঁচের হয়ে যাচ্ছে, একই ধাঁচের একই রকম। তাহলে হোল্ডিং কোম্পানি হচ্ছে যে কোম্পানির শেয়ার 50 ভাগের অধিক বা 51 ভাগ শেয়ার যে কোম্পানি থাকে সে কোম্পানিকে বলা হয় হোল্ডিং কোম্পানি। যে কোম্পানির শেয়ারের মালিকানা অর্ধেকেরও বেশি থাকে বা 51 ভাগ শেয়ার থাকে বা 50 ভাগের অধিক থাকে সেই কোম্পানিকে বলা হচ্ছে হোল্ডিং কোম্পানি। আচ্ছা, এটা ছাড়াও আবার এইভাবে দেওয়া যায় যে কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণ করে, যে কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণ করে সেই কোম্পানিকে বলা হচ্ছে হোল্ডিং কোম্পানি। তাহলে সাবসিডিয়ারি কোম্পানিকে যে নিয়ন্ত্রণ করে সেই কোম্পানিকে বলা হচ্ছে হোল্ডিং কোম্পানি। তাহলে আশা করি হোল্ডিং কোম্পানি ক্লিয়ার। এবার আসি আমরা সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং কোম্পানির সংজ্ঞা জানলে কিন্তু সাবসিডিয়ারি কোম্পানির সংজ্ঞা আমরা দিতে পারি। তাহলে এটা এভাবে আমরা দিতে পারি, আগে যেহেতু এভাবে দিয়েছি, হোল্ডিং কোম্পানি যে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে সেই কোম্পানির নাম হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি যে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে সেই কোম্পানিকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। এটা আমরা বলতে পারি যে যে কোম্পানির শেয়ার 50 ভাগের নিচে অথবা 50 ভাগের বেশি নয় সেই কোম্পানিকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। যে কোম্পানির শেয়ার 50 ভাগের বেশি নয় অথবা 50 ভাগের অতিরিক্ত শেয়ারের মালিক অন্য কোনো কোম্পানি এবং সেই কোম্পানি যে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে এবং তাদের নিয়ন্ত্রণাধীন রাখে সে কোম্পানির অধীন যে কোম্পানি সেটাকে বলা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। মোট কথা, অর্থাৎ সরকারি কোম্পানি হচ্ছে 50 ভাগের বেশি শেয়ার যদি থাকে যে কোম্পানি সেটা হচ্ছে সরকারি। মোট কথা, সরকারি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের শেয়ার যদি 50 ভাগের বেশি থাকে তাহলে সেটা হচ্ছে সরকারি কোম্পানি। আবার বেসরকারি কোম্পানি যে কোম্পানির শেয়ার 50 ভাগের বেশি, মোট কথা বেসরকারি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের মালিকানা যদি 50 ভাগের বেশি থাকে সেটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। আর হোল্ডিং কোম্পানি হচ্ছে যে কোম্পানির শেয়ার 50 ভাগের বেশি এবং সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণ করে সেই কোম্পানিকে বলা হচ্ছে হোল্ডিং কোম্পানি। আর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে যে কোম্পানির শেয়ার 50 ভাগের কম এবং হোল্ডিং কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই কোম্পানিকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আমরা আশা করি প্রাইভেট লিমিটেড কোম্পানির সংজ্ঞা আমরা স্পষ্টভাবে শিখেছি যে যে কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে সর্বোচ্চ 50 জন দ্বারা সীমাবদ্ধ সেই কোম্পানিকে বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির শেয়ার 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ সেই কোম্পানিকে বলা হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানি। এখন এই পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার 4টি ধাপে ভাগ করা হয়েছে, সরকারি কোম্পানি, বেসরকারি, হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানি। সরকারি কোম্পানি হচ্ছে 50 ভাগের বেশি মালিকানা যদি সরকারি পর্যায়ে থাকে সেই কোম্পানিকে বলা হচ্ছে সরকারি কোম্পানি। আর বেসরকারি পর্যায়ে কোনো কোম্পানি শেয়ার যদি 50 ভাগের বেশি থাকে সেই কোম্পানিকে বলা হচ্ছে বেসরকারি কোম্পানি। আর হোল্ডিং কোম্পানি হচ্ছে
যে কোম্পানির শেয়ার 50 ভাগের বেশি এবং অন সাবসিডিয়ারি কোম্পানিকে নিয়ন্ত্রণ করে সেই কোম্পানিকে বলা হচ্ছে হোল্ডিং কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে যে কোম্পানির শেয়ার 50 ভাগের কম এবং হোল্ডিং কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয় বা অন্য কোনো কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই কোম্পানিকে বলা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আশা করি তোমাদের এই পার্টটা ক্লিয়ার হয়েছে এবং খুব মনোযোগ সহকারে এই পার্টটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমরা অতি সংক্ষিপ্ত আকারে এক লাইন বা দু লাইনের মধ্যে যাতে বুঝতে পারো সেইভাবে আমি বলেছি। অতএব তোমরা আমার আলোচনা শুনবে, তারপর বই থেকে যে লেখাটা রয়েছে সেই লেখাটা পড়বে, দুটার সংমিশ্রণে আশা করি তোমরা ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবে। এবং আবারও বারবার বলছি যে তোমরা অবশ্যই খাতায় লিখে 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 পড়বে, কারণ জ্ঞানগুলোকে আসতে পারে। সরকারি কোম্পানি কী বা সরকারি কোম্পানি বলতে কী বোঝায়, ও হোল্ডিং কোম্পানি কী, সাবসিডিয়ারি কোম্পানি কী, অথবা একটা উদ্দীপক আসলো যে এরকম এরকম একশো একটি কোম্পানি, এই কোম্পানির 50 ভাগের শেয়ার সরকারি মালিকানাধীন, অতএব এই কোম্পানিকে কী কোম্পানি বলা যায়। তাহলে 50 ভাগ যদি শেয়ার সরকারি মালিকানাধীন থাকে অথবা 50 ভাগ যদি থাকে তাহলে বোঝা আছে কি 50 ভাগের বেশি না, তাহলে সেটা আমরা বেসরকারি বলতে পারি, সরি 50 ভাগ মানে 49 ভাগ, 49 50 ভাগের নিচে যদি হয় তাহলে 50 ভাগের কম, 50 ভাগের কম বলতে বোঝাচ্ছি 49% যদি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি কি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার যদি 51 ভাগ থাকে তাহলে সেটা আমরা বলবো কি সরকারি প্রতিষ্ঠান, আবার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, এইভাবে এই সংখ্যাগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা এবার আমরা আসি 3 নম্বরে, সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি এবং রয়েছে কি নিবন্ধিত কোম্পানি। তাহলে এই এই পড়াগুলো আমরা খুব ভালো মতো পড়বো যাতে আমরা সুন্দরভাবে বুঝতে পারি। সনদপ্রাপ্ত কোম্পানি, তাহলে সনদপ্রাপ্ত কোম্পানি রয়েছে, বিধিবদ্ধ কোম্পানি রয়েছে এবং নিবন্ধিত কোম্পানি রয়েছে। এই যে